वेलकम बैक टू आवर चैनल ग्रीन लाइफ बेंगली। सो आज के आबार एक नतून वीडियो निये आपनादेर काछे हाजिर होयेछि। आज जेटा आपनादेर संगे शेयर करब ठीक करेछि किभाबे आपनारा परिचर्या करले एत सुंदर बेगुनी रंगेर टगर पाबेन। चलुन, एई गाछटा किछुदिन आगे आमरा परिचर्या करेछि, माने किछु मास आगे, ताई कत सुंदर फुल होयेछे। आर एई गाछटाते आमादेर कोनो परिचर्या करा हयनि, दि गाछटाओ अनेक दिन आगेकारई किना, তাই এই গাছটাতে একটুকো ফুল হয়নি। আজকে দেখাবো কিভাবে গাছটাই পরিচর্যা করে এত সুন্দর ফুল আছে। তাই এই গাছটার উপর সেই জিনিসগুলো অ্যাপ্লাই করে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বেশি না বকে এবার মূল ভিডিওয় যাওয়া যাক। প্রথমেই দেখে নেব আমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগবে আমার মাটি, তারপরে এটা হচ্ছে ফসফেট নিয়েছি, এটা হচ্ছে সাধারণ গুঁড়ো খোল, যেটা এটা হচ্ছে হাড় গুঁড়ো, আর এটা হচ্ছে নিম খোল। এই সব উপকরণগুলো আমি নিয়েছি, জৈব অজৈব সার মিশিয়ে নিয়েছি অল্প অল্প দেওয়ার জন্য, যাতে গাছটা পুষ্টি হয় এবং ফুল হয় খুব তাড়াতাড়ি। মাটিটাকে একটু কুষে নিচ্ছি, কারণ সার জল দিলে যাতে মাটির গোড়া পর্যন্ত যেতে পারে। আমার কুষানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পুরো এক চামচ ফসফেট দিয়ে দিচ্ছি। ফসফেটটা একটু বেশিই দিচ্ছি, যেহেতু গাছটাকে একটু গ্রোথ প্রয়োজন আছে। সামান্য একটু গুঁড়ো খোল দিচ্ছি। সামান্য আমি একটু হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি, না দেওয়ারই মতো, আর হাফ চামচের মতো নিম খোল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু গাছের গোড়া থেকে একটু সরে এসেই দেবেন। আমার সব উপকরণগুলো কম বেশি দেওয়া হয়ে গেছে, এবার মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি, যাতে সারগুলোর সঙ্গে মাটিটা ভালো করে মিশে যায়। এবার টবের ওপরের দিকের অংশটা মাটি দিয়ে ভালো করে ঢেকে দেবো। ভালো করে মাটি দিয়ে হচ্ছে টবটা পুরোটা ঢেকে দিলাম। সামান্য একটু জল দিয়ে দেবো গাছে, যেহেতু সার দিয়েছি অবশ্যই একটু জল দিয়ে দেওয়া দরকার। চারিদিক থেকে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি। এই গাছটি আমার পরিচর্যা নিয়ে কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এতে ফুল ধরতে বাধ্য, আর ফুল ধরলেই আপনাদের সঙ্গে অন্য এক ভিডিওতে সেটা শেয়ার করব। এই গাছটি অলরেডি প্রচুর ফুল হয়ে আছে, মানে এমন ডাল দেখাই যাচ্ছে না যেখানে ফুল নেই। এরকম ফুল যাতে থাকে তার জন্য একটু পরিচর্যা করে নিচ্ছি। হাফ চামচের মতো ফসফেট সব কিছু আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি। আপনারা অন্তত মাসে একবার হলেও গাছগুলোতে যত্ন নেবেন। যদি যত্ন না নেন তাহলে কিন্তু শুধু গাছই দাঁড়িয়ে থাকবে, তার কিন্তু কোনো ফুল হবে না। সব উপকরণগুলোই আমার দেওয়া হয়ে গেছে হাফ চামচের মতো করে। এবার মাটির সঙ্গে ভালো করে উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি, এরপর এই টবটাতেও অল্প জল দিয়ে দেবো। এই গাছটা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল হয়, মানে শীতের হাওয়া পড়লে এই গাছের ফুল ধর মানে থাকে না, ঝরে যায় সব। সো ততদিন কিন্তু এই গাছটায় খুবই ফুল হয়ে থাকবে, পরিচর্যা আমাদের যা করেছি। সো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। আর আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানানোর জন্য অনেকটা অনুপ্রাণিত করে। সো দয়া করে একটা লাইক করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আজকের মতো বাই।